कृष्ण पक्षेर शेष तिथि अमावस्या आश्विन मासेर एई तिथिते जे क्षणे दुर्गति नाशिनी देवी दुर्गा के मर्तलोके आवाहन करा हय ताई महालया एर मध्य दिए सूचना हय देवी पक्षेर। देवी पक्ष हलो असुरेर बिरुद्धे देवी दुर्गार संग्रामेर पक्ष आर एते दुर्गार जय सूचित हय। चंडी पाठ और चंडी पूजार मध्य दिए महालयार उद्यापन शुरू करें सनातन धर्मावलम्बीरा। भोरेर आलो फोटार संगे संगे राजधानीर मंदिरे मंदिरे शुरू हय चंडी पाठ। देवी दुर्गा महालयाते एसे से अशुभ शक्तिके विनाश करे शुभ शक्तिर सूचना करें। राजधानीर बनानीर पूजा मंडपे महालयार अनुष्ठाने प्रधान अतिथि छिलेन तथ्यमंत्री हासान महमूद। सम्प्रीति बजाय रेखे सब धर्मेर मानुषेर शांतिपूर्ण सहावस्थान ओ देश गढ़ते भूमिका रखार आह्वान जानान तिनि। सब धर्मेर मरमवाणी होच्छे मानुषेर कल्याण, सेटी हिंदू धर्म होक, बौद्ध धर्म होक, मुस्लिम धर्म होक, ख्रिस्ट धर्म होक, एमनकि कोनो कोनो धर्म जीवेर कल्याणेर कथाओ बलेछे। ধর্মের মূল মর্মবাণী যদি আমরা বুকে ধারণ করে আমরা অনুশীলন করি তাহলে পৃথিবী অনেক শান্তিময় হত। রাজধানীর স্বামীবাগে লোকনাথ মন্দিরে মহালয়ার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। বক্তব্যে সকল অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। দেবী দুর্গা পৃথিবীতে আসেন অমঙ্গল দূর করতে, দুর্গতি দূর করতে, असुर के बध करते, कल्याण के प्रतिष्ठित करते। आमरा जानो সেই শিক্ষাটি আমাদের জীবনে গ্রহণ করি। ঢাকেশ্বরী মন্দিরে মহালয়ার অনুষ্ঠানে যোগ দিয়ে দেশবাসীকে শারদীয় শুভেচ্ছা জানান ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী। সবাইকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানাই। দেবীর আগমনে সকল অশুভ শক্তি নির্মূল হোক, ফিরে আসুক শুভ শক্তি, এমন প্রার্থনা ভক্তদের। আমাদের একটাই চাওয়া যেন এই পৃথিবী থেকে, বিশ্ব থেকে করোনাকে নিয়ে যাই, আমরা যেন একটা করোনা মুক্ত বিশ্ব পাই। শুধু বাংলাদেশ না, করোনা যেন পৃথিবী থেকে চলে যায় এবং আমরা যেন আগের জীবনে ফিরে আসি। করোনার কারণে এবার শুধু শাস্ত্রীয় নিয়ম মেনে উদযাপন করা হবে শারদীয় দুর্গোৎসব। আমরা স্বাস্থ্যবিধি মেনে গতবারের মতো এবার পুজো করব। গতবার যেমন পুজোর ব্যাপারটা আমরা সবই থাকবে, উৎসবটা বাদ থাকবে। মহালয়ার সাত দিন পর ষষ্ঠীতে দেবী বোধন, আমন্ত্রণ আর অধিবাসের মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। 15 অক্টোবর দশমীর মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গোৎসব। পিয়াস সাহা, দেশ টিভি, ঢাকা।